Welcome to my online class. আজকে ক্লাস 12 এর সমসংখ্যক চলকের বিভাজনের দ্বিতীয় অংশটা আলোচনা করব। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো সমসংখ্যক চলকের বিভাজন বলতে কি বুঝি, কিভাবে সেটা প্রকাশ করা হয়, বিচ্ছিন্ন সমসংখ্যক চলকের বিভাজন এবং অবিচ্ছিন্ন বিভাজন বলতে কি বুঝি। তো আজকে যেটা করব সেই বিভাজনের মধ্যক নির্ণয় অর্থাৎ মিন, যেটাকে গাণিতিক প্রত্যাশাও বলা হয়, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ব্যাপারটা কি, আমরা এই বিচ্ছিন্ন সমসম্ভব চলক নিয়ে আলোচনা করছি। কোনো বিচ্ছিন্ন সমসম্ভব চলকের বিভাজনটা এরকম আছে, ধরা যাক এক্স হচ্ছে সেই চলকটা, সে কি কি মান নিতে পারে, না এক্স হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই মানগুলো নিতে পারে। এক্সের প্রত্যেকের সম্ভাবনা হচ্ছে পি ওয়ান পি টু পি থ্রি করে পিএন। তাহলে বলা হচ্ছে সামেশান এক্স আই পি আই, অর্থাৎ এইটা এবং তার যেটা করসপন্ডিং প্রবাবিলিটি সেইটা, এইগুলো যদি পরপর যোগ করা হয় এবং তার যে মানটা হবে সেটাকেই বলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ এই সমসম্ভব চলকের যে এক্স আছে এর বিভাজনের গাণিতিক প্রত্যাশা হচ্ছে ই এক্স, সেটাকেই এক্স বার বলেও লেখা হয় অনেক সময়। মানে যেহেতু আমরা জানি যে গড়টাকে আমরা এক্স বার হিসাবে লিখি, সেই হিসাবে এটাকে এক্স বার বা ক্যাপিটাল এক্স বারও লেখা হয়, ঠিক আছে। তাহলে ই এক্স সমান এক্স বার কথাটাও ব্যবহার করা হয়, ক্যাপিটাল এক্স বার ই এক্স, আসলে সেটা হচ্ছে সামেশান এক্স আই পি আই, এই আকারে মানে এই বিভাজনের আকারে যদি এটাকে আমরা প্রকাশ করি সেই ক্ষেত্রে এইভাবে লেখা যাবে। এখন গাণিতিক প্রত্যাশাটা কি, না বলা হচ্ছে এক্স ওয়ান, ধরা যাক কোনো একটা তোমাদের বইতে যে উদাহরণ আছে আমি সেটাই বলছি, যে টাকা জেতার সম্ভাবনা পি ওয়ান এক্স টু টাকা হারার সম্ভাবনা পি টু, মানে কোনো একজনের বাজি খেলায় জেতার বা হারার সম্ভাবনা এটা আর কি। তাহলে তার খেলার গেমটা খেলবে কি না সেটা ঠিক করবে সে যদি তার প্রত্যাশাটা পজিটিভ হয়, অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে হবে তার প্রত্যাশাটা কীরকম হবে, না এক্স ওয়ান খেলা এক্স ওয়ানটা জেতার কথা হচ্ছে তাহলে তার সেইটা ইনটু তার প্রবাবিলিটি পি ওয়ান, আর এক্স টুটা হারার তার প্রবাবিলিটি পি টু, এটা বিয়োগ করতে হবে যেহেতু এটা হারার। এই যে টোটাল অ্যামাউন্টটা হবে এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে সে তার জেতার প্রত্যাশা আছে, মানে সে গেমটা খেলবে আর কি, এরকম ব্যাপার। তো এইটাকে আমরা এই আকারে লিখছি যখন অনেকগুলো ক্ষেত্রে হবে, এটাকে এখানে মাইনাসটা দেওয়া হয়েছে কিন্তু এটা একটা জেতা একটা হারা আছে এই হিসাবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি এক্সের পয়েন্ট সবগুলো পজিটিভ হিসাবেই ধরছি আমি, মানে একই ধরনের জিনিস ধরছি সেই হিসাবে আছে, আর পি ওয়ান এগুলো তো নেগেটিভ কখনোই হবে না জানো, যেহেতু প্রবাবিলিটি। তাহলে ই মনে রাখবে ই এক্স অর্থাৎ সম্ভাবনা বিভাজনের গড় সেটা হচ্ছে সামেশান এক্স আই পি আই। এবার তোমাদের বইয়েতে দেখবে ছোট ছোট কিছু উপপাদ্য বলতে পারে এগুলোকে, মানে রেজাল্ট আর কি, সেগুলো আছে সেগুলো একটু দেখে ধরা যাক। ই এই যে ই ইটা এখানে কিন্তু একটা ফাংশনের মতো কাজ করছে, এক্সপেকটেশন বা প্রত্যাশা বলছি কিন্তু যখন আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করছি বা অঙ্কের নিয়মগুলো ব্যবহার করছি তখন এটা আবার ফাংশন হয়ে যাচ্ছে। ই এ এক্স অর্থাৎ এর সঙ্গে যখন এটা হচ্ছে এই চলকটা এর সঙ্গে একটা কনস্ট্যান্ট হচ্ছে, কারণ আমরা বলেছি যে এগুলোকে আমরা কী হিসাবে ব্যবহার করবো, ক্যালকুলাসে ব্যবহার করব, বিভিন্ন জায়গাতে যোগ বিয়োগ গুণ ভাগ করতে ব্যবহার করব, তাহলে এটা একটা তার সঙ্গে এটা একটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে আর কি। এটা না এইটা মানে হচ্ছে ই এক্স যদি হয়, যেহেতু আমরা এটা জানি ই এক্স সমান হচ্ছে সামেশান এক্স আই পি আই, এখানে আইটার ওপরই অবশ্যই সামেশানটা, আই সমান ওয়ান টু এন যদি এন সংখ্যক থাকে। ই এক্স কি হয়ে যাবে, না ই এক্স হয়ে যাচ্ছে সামেশান অফ আই এ এক্স আই পি আই, ঠিক আছে, অবশ্যই এরকম দেখতে হবে। এবার এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা তো পুরো অ্যাকচুয়ালি কীরকম, এটা এ এক্স ওয়ান পি ওয়ান প্লাস এ এক্স টু পি টু, তার মানে এটা কমন যাচ্ছে এ এক্স আই পি আই। এবার এ এটা হচ্ছে আবার ই এক্স, তাহলে ই এক্স অর্থাৎ এখানে যদি ধ্রুবকটা থাকে তাহলে ধ্রুবকটা এর বাইরে বেরিয়ে আসবে, লিমিটের ক্ষেত্রে করেছিল এরকম গুণ থাকলে হয় বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এরকম হয়, এটা ব্যাপার। আচ্ছা আর একটা জেনে রাখো ই এক্স স্কোয়ার,
এরকম যদি থাকে তাহলে এটা আসলে হচ্ছে এক্স আই স্কোয়ার পি আই, মানে ই ফাংশনটা এই রকম নিয়মগুলো স্যাটিসফাই করবে আর কি। এবার ধরো ই এ এক্স প্লাস বি, এটা আরেকটা কনস্ট্যান্ট, মানে এগুলো কেন করা হচ্ছে এখানে এটা পরবর্তী মানে আরেকটু পরে গিয়ে কিছু উদাহরণ থাকবে বা অঙ্ক থাকবে সেখানে দেখবে যে এর সঙ্গে কিছু যোগ করা হচ্ছে সেই ক্ষেত্রে স্কেল চেঞ্জ বলা হয়, তো সেটার ক্ষেত্রে কি হয়ে যাবে আর কি, মানে এ বিগুলো এরকম থাকলে তার ই ফাংশনের ক্ষেত্রে কীরকম পরিবর্তন হবে। তাই এটা সমান আমি লিখছি, দেখো এ এক্স আই প্লাস বি যেহেতু এটা কনস্ট্যান্ট ইনটু পি আই, আই এর উপরে এরকম হবে, তাহলে এটা হচ্ছে কি এ এক্স ওয়ান প্লাস বি ইন্টু পি ওয়ান, এ এক্স টু প্লাস বি ইন্টু পি টু এরকম আসছে, তাহলে আমরা এটাকে লিখতেই পারি এ এক্স আই পি আই প্লাস বি পি আই আই। এবার এইটা তো আমরা একটু আগেই দেখলাম এখানে বেরিয়ে আসছে, তাহলে এ এক্স আই পি আই আই এর ওপর প্লাস বি একই রকম বি পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এরকম, তাহলে বিটা কমন চলে যাচ্ছে বি সামেশন অফ পি আই আই এর ওপর। এখন এইটা হচ্ছে এ ইন্টু ই এক্স, আর এইটা দেখো বি ইন্টু সামেশন পি আই, মানে সমস্ত প্রবাবিলিটি যতগুলো আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সবার প্রবাবিলিটিগুলো যোগফল, যেহেতু এক্স এই চলকটাকে ওই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এনেই বিভাজন করা হয়েছে তাহলে তাদের মোট প্রবাবিলিটি ওয়ান হবে, অর্থাৎ এই যোগফলটা ওয়ান হবে, তার মানে এটা হচ্ছে বি হয়ে গেল। তাহলে এইটা সমান কি হলো এ ই এক্স প্লাস বি, অর্থাৎ এই কনস্ট্যান্টটাও আলাদা যোগ হয়ে গেল, এটা ইতে মানে ই এর সঙ্গে কিছু হলো না, ঠিক আছে, তাই এইরকম হবে। এবার দেখো ই কনস্ট্যান্ট কি হবে, মানে এরকম আর কি, ই একটা ধর কনস্ট্যান্ট এ কি হবে এটা, তাই ই এ অর্থাৎ আমরা এরকম থাকলে এই ধরনের লিখতে পারছি, এবার ই এ যখন আছে তখন আমরা এটাকে কি লিখব, যেহেতু কিছু নেই আর কি, এ মানে আমি ধরে নিচ্ছি এটা ওয়ান, তাহলে ওয়ান ইন্টু পিআই, মানে সব ক্ষেত্রে এ আর কি, এক্স আইগুলো সবগুলোই হচ্ছে এ, তার মানে এ পি এ পি ওয়ান প্লাস এ পি টু এরকম এটা বেরিয়ে আসছে সামেশান পিআই, অর্থাৎ সামেশান পিআই মানে এখনই দেখলাম যে এটা ওয়ান তার মানে এ, অর্থাৎ ই এ সমান হচ্ছে এ, মানে কনস্ট্যান্ট থাকলে এটা কনস্ট্যান্টই দেবে। আরেকটা জিনিস দেখে নিই ই এক্স মাইনাস এক্স বার, এটা আবার অনেকটা কাজে লাগে আর কি, ওর জন্য এটা দেখে নিচ্ছে একটু, এক্স বার এটা একটা কনস্ট্যান্ট, আমরা এখনই করেছি যে ই এ এক্স প্লাস বি সমান হচ্ছে এ ই এক্স প্লাস বি, তাহলে এটাকে আমি এরকম ভাবতেই পারি ই এক্স প্লাস এক্স বার এটা একটা মাইনাস আছে আর কি, তাহলে এটা কি হয়ে যাবে না ই এক্স প্লাস মাইনাস এক্স বার, ঠিক আছে, তাই হলো ই এক্স মাইনাস এক্স বার। এবার ই এক্স মানে কি, ই এক্স মানে এক্স বার বলেছি, তাই এক্স বার মাইনাস এক্স বার মানে জিরো, অর্থাৎ ই এক্স মাইনাস এক্স বার হয়ে যাচ্ছে জিরো। আচ্ছা এরপরে আরেকটা জিনিস জেনে নাও, সেটার ফর্মুলাগুলো প্রমাণ তোমাদের নেই কিন্তু এটা জেনে রাখতে হবে, এই দুটো যদি আলাদা আলাদা সমসম্ভব চলক হয় সেই ক্ষেত্রে তাদের এক্সপেকটেশানের অর্থাৎ তাদের মিনটা কী হবে, না তাদের মিন হবে তাদের আলাদা আলাদা মিন বা গড়ের যোগফলের সমান, আর যদি গুণ হয় গুণের ক্ষেত্রেও একই নিয়ম হবে, অর্থাৎ ই এক্স ইন্টু ইউআই হয়ে যাবে। এর প্রমাণগুলো তোমাদের আপাতত নেই কিন্তু ব্যবহারটা আছে, তো হচ্ছে গাণিতিক প্রত্যাশা বা গড়ের ক্ষেত্রে মানে সম্ভাবনা বিভাজনের যে গড় তার ক্ষেত্রে এগুলোর বীজগাণিতিক বিভিন্ন পদ্ধতি বলতে পারো বা সূত্র বলতে পারো। গড়ের পর হচ্ছে আমাদের বার করতে হবে কি না ভেদমান, যেটাকে বলা হয় ভ্যারিয়েন্স, তো আমরা জানি ভেদমানটা কি, ভ্যারিয়েন্স বা ভেদমান সেটা হচ্ছে যে প্রত্যেকটা মান থেকে চলকের মান থেকে
গড় যেটা সেটার বিয়োগ করে স্কোয়ার করে গড় করতে হয়, ঠিক আছে? অর্থাৎ যদি এরকম হয় আর কি, এক্স ওয়ান এক্স টু এগুলো চলক হয়, তাহলে তাদের গড়টা যদি আমি ধরে নিলাম এক্স বার, তাহলে প্রত্যেকটা থেকে কি করতে হয় না, এক্স আই মাইনাস এক্স বার তাদের হোল স্কোয়ার তাদের আবার গড় করতে হয়, এটাই নিয়ম। তাহলে এই যে গড়টা করছি তার মানে অ্যাকচুয়ালি কাদের গড় করছি, এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। আর গড় মানে এখনই দেখলাম এক্সপেকটেশন। তাহলে আমরা আসলে যেটা করতে চাইছি এখান থেকে, যে ই এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এইটার আমরা এক্সপেকটেশন ভ্যালু বার করলে সেটাই হয়ে যাবে ভ্যারিয়েন্স, যেহেতু এটা দিয়ে গড়কে বোঝানো হচ্ছে। তাহলে এটা দেখে নিই কি হচ্ছে, ই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স বার প্লাস এক্স বার হোল স্কোয়ার। এই ব্যাপারটা একটু আগেই দেখালাম যে ই এক্স প্লাস ইওয়াই এরকম থাকলে কি হয়ে যাবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করা যাবে। তার মানে এটা হয়ে যাচ্ছে ই এক্স স্কোয়ার মাইনাস টু, মাইনাস টু চলে আসবে, এ ইন্টু ই এক্স হয়ে গেছিলো, তাহলে টু ইন্টু ই এক্স বারটাও বেরিয়ে যাবে, তাই এক্স থাকছে প্লাস ই এক্স বার স্কোয়ার। এটা হচ্ছে ই এক্স স্কোয়ার, এটা হচ্ছে টু এক্স বার। এবার দেখো ই এক্স মানে হচ্ছে এক্স বার, তার মানে এটা হচ্ছে এরকম স্কোয়ার, অর্থাৎ টু এক্স বারের হোল স্কোয়ার প্লাস ই এক্স বারের হোল। এবার ই এক্স বার স্কোয়ার মানে হচ্ছে এক্স বার স্কোয়ার, কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট, গড়টা তো একটা একটাই সেটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে এক্স বার স্কোয়ার। তাহলে এটা কি হয়ে গেল না, ই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার, অর্থাৎ মাইনাস এক্স বার স্কোয়ার, ঠিক আছে? এবার এই এটাই ফর্মুলা, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ই এক্স স্কোয়ার মাইনাস এক্স বার মানে হচ্ছে ই এক্স তার হোল স্কোয়ার, এভাবে ভ্যারিয়েন্স বেরোবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ সমক পার্থক্য কীভাবে বেরোবে, না এটার কি করতে হয়, বর্গমূল করতে হয়, ঠিক আছে? তোমরা এটা জানো ভ্যারিয়েন্সের বর্গমূল করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়, পজিটিভ ভ্যালুটা নিতে হয়, তো এই ক্ষেত্রেও তাই করবে। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা এই চ্যাপ্টারটা একটু দেখে নেবে, ছোটো ছোটো যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে বা কমেন্ট বক্সে লিখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।